আমরা তো সবাই জানি যে সকালে উঠে উষ্ণ গরম জলে লেবু জল খেলে চর্বি জমতে দেয় না, অর্থাৎ বাড়তি চর্বি কম করে। মানে এক কথায় বলতে গেলে লেবু জল পান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। লেবু জল খেলে হজমের সমস্যা, জলশূন্যতা তো দূর হয় এবং দ্রুত ওজনও কমায়। এটাও যেমন ঠিক, তেমনি এটির অত্যাধিক ব্যবহার উপকারের পরিবর্তে ক্ষতি করছে না তো? তো আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। তো চলো দেখে নিই বেশি মাত্রায় লেবু জল খেলে কী ধরনের সমস্যা হতে পারে। সো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আর আমার চ্যানেলে যারা এখন নতুন, যারা প্রথমবার আমাকে দেখছো, তাদের জানাই আমি নিবেদিতা আর তোমরা দেখছো কেয়ারিং টিউবের নিবেদিতা। আমি কিন্তু মূলত হেলদি টিপস নিয়েই আলোচনা করে থাকি। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও থেকে তোমাদের কোনো হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করি। ওজন কমাতে অনেকেই প্রতিদিন সকালে তো খালি পেটে গরম জলে লেবু দিয়ে খাচ্ছ, ভাবছো বুঝি দারুণ তাড়াতাড়ি ওজন কমে যাবে, কিন্তু টানা দুমাস খেয়ে দেখলে যে কোনো কাজই তো হচ্ছে না, উল্টে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। অ্যাসিড নিত্যদিনের সঙ্গী, এছাড়া শরীরে ক্লান্তি আসছে, হঠাৎ করে আবার পেটে ব্যথাও শুরু হচ্ছে। সুতরাং প্রতিদিন এই লেবু জল খেয়ে নিজের ক্ষতি কীভাবে ডেকে আনছো তা একবার নিজেই দেখে নাও। তো ভাবছো এগুলো আমি কী বলছি? তো একদম কিন্তু ঠিক, প্রতিদিন কিন্তু লেবু জল খাওয়া একদমই ভালো নয়। গরম জলে কিন্তু লেবুর রস দেওয়া মাত্র এর ভিটামিন সি নষ্ট হয়ে যায়, ফলে তোমার শরীরে কিন্তু কোনো প্রকার ভিটামিনই প্রবেশ করে না। দাঁতের এনামেলের কিন্তু মারাত্মক ক্ষতি হয়। এমনিতে লেবু খেলে দাঁত টক হয়ে যায়, অর্থাৎ ওই যে দাঁত টকে যাওয়ার একটা প্রবণতা থাকে, তো এই অনুভূতিটা যেমন সবার কাছেই পরিচিত, এটি কিন্তু দাঁতের এনামেলের ক্ষতি করে। আর গরম জলের সঙ্গে সাইট্রিক অ্যাসিড আরও ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, ফলে খুব দ্রুত দাঁত নষ্ট হতে থাকে। গরম জলে সাইট্রিক অ্যাসিডের কার্যক্ষমতা ভীষণভাবে বাড়ে, ফলে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেড়ে যায়। আবার দেখা যায় যে পেট খারাপ হতে পারে, যদিও লেবু পাকস্থলীর জন্য খুবই উপকারী, কিন্তু লেবু জল খুব বেশি ছেঁকে খেলে পেটে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এবং অ্যাসিড রিফ্ল্যাক্সের মতো সমস্যা হতে পারে। এই দুই সমস্যায় লেবুর মতো অ্যাসিডিক খাবার থেকে শুরু হয়, এর কারণে বুকে জ্বালাপোড়া, বমি বমি ভাব এবং বমি হতে পারে। 2007 জার্নাল অফ এনভায়রনমেন্টাল হেলথের একটি গবেষণায় গবেষকরা 21টি ভিন্ন রেস্তোরাঁ থেকে 76টি লেবুর নমুনা পরীক্ষা করেছেন। এই ধরনের অনেক অণুজীব এই লেবুর অনেকের যেটা খোসায় পাওয়া গেছে যা রোগের কারণ হতে পারে, আর এটি অ্যাভয়েড করার জন্য লেবুর খোসা জলে না দিয়ে শুধু এর ফোঁটা দিতে হবে, মানে লেবুর রসটা চিপে দিতে হবে। আর লেবু জল ছোটো ক্ষতগুলিতে কিন্তু ব্যথা এবং জ্বালাপোড়া বাড়াতে পারে। ছোটোখাটো ক্ষতগুলি 1 বা 2 উইকের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মতে খুব বেশি লেবুর জল নিয়মিত খেলে ঘা কিন্তু বাড়াতে পারে, অনেক বেশি সাইট্রাস ফল খেলেও ক্ষত সারাতে দেরি হয়। সো রোজ কিন্তু লেবু জল খাওয়া যাবে না। কিছু গবেষণা জানায় যে সাইট্রাস ফল মাইগ্রেন বাড়াতে কাজ করে। আবার নিউরোলজিস্ট রেবেকা ট্রাভ হেলথ ম্যাগাজিনকে বলেছেন যে লেবু মাইগ্রেন আর মাথা ব্যথা কিন্তু অনেকটাই বাড়িয়ে তোলে। তো যাদের মাইগ্রেন এবং মাথা ব্যথার প্রবলেম আছে তারা কিন্তু এই গরম জলে লেবু খাওয়াটাকে অ্যাভয়েড করতে পারো, আর রোজ না খেয়ে তারা কিন্তু গ্যাপ দিয়ে খেতে পারো। সো আশা করব ভিডিওটি তোমাদের খুব হেল্প করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। তত সময়ের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।